এখন এক চোর আরেক চোরের ঘাড়ে দোষ দিচ্ছে। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে আমি আগেও বলেছি, আজও বলছি, সংগঠিত চুরি হয়েছে, সংগঠিত লুট হয়েছে, সংগঠিত দুর্নীতি হয়েছে, এটা অর্গানাইজড প্লান্ডার হয়েছে, একটা অর্গানাইজড লুট। এটা একটা স্বাভাবিকভাবেই চোর এখন এর দোষ তার ঘাড়ে চাপিয়ে এক এক চোর বাঁচতে চেষ্টা করছে, কিন্তু সব থেকে বড় চোর দিদি এবং তার পরিবার। আমি আগেও বলেছি আজও বলছি, সেই দুর্নীতি তদন্তে প্রকৃতপক্ষে হয় সেই দুর্নীতি শেষ হবে কালীঘাটে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার, আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSB নিউজ, কোনো বাধা মানে না।